সাদা সাদা জামবুড়া কেক কেক খাবি তোরা সব নাকি বন্ধ লকডাউনের পর থেকে নাকি কুমিল্লার যত যা আছে সবই নাকি বন্ধ এবার হচ্ছে আমি আপনাদেরকে চন্দ্রনাথ মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি সো সবাই ব্লগটা এনজয় করতে থাকুন সো এই তো ঈদের পর মানে কুরবানির গরুর গোস্ত খায় এত মোটা হয়েছি এখানে এসে সম্পূর্ণ হয়ে গেছে আমার শরীরটা আর খুবই কষ্টকর মানে আমার লাইফে আমি এত মানে অ্যাডভেঞ্চারের জন্য হয়নি আসলে কারণ আমরা সারা রাত বাইক চালায় আসি না ঘুমায় এরপর এত কষ্ট করে আমরা উঠছি তারপরে হচ্ছে আবার রাস্তা হইতে থেকে মানে খুব একটা ভালো না মানে কিছু কিছু রাস্তা আর কি সিঁড়ি করা মানে কিছু কিছু রাস্তা হচ্ছে গিয়ে ঝর্ণার পানি মাটি কাদা ছিল তো সবকিছু মিলে আমরা দেড় মাস পাগল ছিলাম এই হচ্ছে অবস্থা কিন্তু দেড় থেকে দুই ঘন্টা যখন উপরে উঠছি তখন খুলে ভাবতেছি কিভাবে আর কত দূর আর কত দূর মানে ভিতরে আমরা ফিরে যাচ্ছিল আমরা ভাবছিলাম মানে একবার ভাবছিলাম চলে যাই নামতে গেলে আমরা ভাবি যে দেড় ঘন্টা আমার নামতে হবে তো আমাদের পিছনে অনেক সুন্দর পাহাড় এটা তো উঁচা নিচে তো দেখো একবার নিচে এই দেখেন আপনাদেরকে আমি দেখাই এই দেখেন দেখছেন কত সুন্দর কত নিচু মাই গড সেই হচ্ছে অবস্থা ঘোরাফেরে করে কুমিল্লা যাব কুমিল্লার দিকে ময়নামতি ওইখান থেকে ঘোরাঘুরি করে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা তো আপনাদের একটু উঠতে কষ্ট হচ্ছে হয়েছে তারপরেও ভালো লাগছে থ্যাংক ইউ আপনার উঠতে ভাই যে পরিমাণ পেইন মানে মনে হইতেছিল যে ভাই ব্যাক করি আর হচ্ছে না আর হচ্ছে না এত ড্রামা কেন কাহিনী হচ্ছে ওঠার পর ওঠার পর যে রিফ্রেশমেন্ট জোস নাকি খুব সুন্দর বাতাস অসাধারণ অসাধারণ গত 5 বছরে এরকম ছবি তোলা হয় না ফ্রেশ জাস্ট ফ্রেশ হয়ে গেলাম করোনা মুক্ত বাংলাদেশ আর এখানে বাতাস প্লাস হচ্ছে আশপাশের ভিউ দেখা জোস এক কথা জোস আপনারা আসবেন তবে একটু এনার্জি নিয়ে আসবেন আমাদের জন্য একটু পেইন হয়ে গেছে কারণ হচ্ছে সারা রাত বাইকে তারপর আবার ট্র্যাক করে এত উঁচায় উঠলাম কিন্তু আমার মতো বা আমার চেয়ে অধিক যারা মোটা এই রকম চর্বি যুক্ত তারা আসার চেষ্টা করবেন না তারা তারা অর্ধেক রাস্তায় পারবেন না উপরে উঠতে পারবেন না নিচে নামতে সেইখানে বাসা আপনার এরকম এরকম ফিট ফিট হইতে হবে ফিট 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 অবশ্য আমি আমি অনেক কম আমার চর্বি নাই এখনো অনেক কমছি আমি এভাবে আর দুই তিনটা পাহাড় উঠলে আমি আবার আগের ইয়াতে যাব আগের ইয়াতে যাব হ্যাঁ কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে বাট উপরে উঠা এত ভালো লাগতেছে মানে নামতে ইচ্ছা করতেছে না এখানে যদি কোনো রিসোর্ট থাকতো তা দুই দিন থাকতো এই জন্য নামতে ইচ্ছা করতেছে না যাতে কষ্ট হবে এই জন্য নামতে মন চাচ্ছে না নো 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 ফ্রান্স নো ফ্রান্স নো
পাহাড়ের মধ্যে ওই যে পাহাড়, এটা হচ্ছে ছোলম খাচ্ছি আমরা এখানে। সো খুব চিল করতেছি, খুব চিল 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 চিল, ট্যাশ হচ্ছে খুব খুব ট্যাশ, সাদা সাদা জাম্বুরা কেক কেক খাবি তোরা, ট্যাশ খুব ট্যাশ খুব ট্যাশ। A few moments later, guys, দীর্ঘ এখন হচ্ছে বাজতেছে সকাল 10:15। তো আমরা হচ্ছে দীর্ঘ দেড় ঘন্টা হাঁটার পরে আমরা হইতেছে গিয়ে নামছি প্রায়, মানে নেমে পড়ছি, মানে এত খারাপ অবস্থা, এতই খারাপ অবস্থা, আসলে কিছু বলার মতো না। এই দুইটা পা আর আসলে পা নাই, এত ব্যথা। আপনি এটা কি গান গাচ্ছেন রিয়াদ ভাই? আপনি এটা কি গাচ্ছেন? মনের কথা, এগুলো কি আপনার মনের কথা? কুমিল্লাতে সীতাকুণ্ডেতে, আর আমরা কোথাও যাব না, আমাদের হচ্ছে সীতাকুণ্ড আসছিলাম মেনলি চন্দ্রনাথ পাহাড়টাকে আর কি এক্সপ্লোর করার জন্য। সো এটা দেখা শেষ, তো ক্লোজ। সো এখন এখান থেকে এখন হচ্ছে বাজে সকাল 11:00। সো এখান থেকে একদম রওনা হবো, এখান থেকে হচ্ছে 110 কিলো কুমিল্লা। সো যাওয়া যাক। সো আপনাদের সঙ্গে তো আরও অনেক কথা হবে যেতে যেতে যেতে। সো এই হচ্ছে অবস্থা আর কি। সো সবাই ফুল ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে, অ্যান্ড শেয়ার করে দিবেন। সো এই হচ্ছে অবস্থা। সো লেটস গো। তো গাইজ, আমরা হচ্ছে সীতাকুণ্ড থেকে বের হয়ে গেছি, এই মুহূর্তে হচ্ছে সীতাকুণ্ডতেই আসি আর কি, মানে বের হয়ে আমরা আর কি ঢাকা চট্টগ্রাম আর কি হাইওয়েতে উঠছি। আসলে আজকে ট্যুরটা সম্পর্কে যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আমি এক কথায় বলবো যে এটা আসলে মানে টোটালি একটা আনএক্সপেক্টেড একটা ট্যুর ছিল, সাডেনলি একটা ট্যুর ছিল। কালকে রাত্রেবেলা রিয়াদ ভাই হঠাৎ করে ডাক দিল, তো আমি গেলাম ওনার এলাকাতে, যাওয়ার পরে বলতেছে যে একটা জায়গায় যাবো তুই বের হ, তো ওই হিসাব করে আমরা মানে আমি আর কি বের হয়েছি। মানে আমি আমি ভাবছি যে হয়তো বা ওনারা আশেপাশে কোথাও যাবে, কিন্তু ওনারা যে আসলে এত দূরে আসবে এটা আমার কল্পনারও অতীত ছিল। এখানে হচ্ছে হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আসলে রাইড করতেছি, খুব ভালো লাগতেছে। আমরা যখন ছিলাম বারুইহাট ওই সময় বৃষ্টি পড়ছিল, আমরা একবার বৃষ্টিতে ভিজেছি, আমার হচ্ছে রেইনকোটটা আমি আনি নাই আর কি, সেই কারণে আবার এখানে বৃষ্টি পড়তেছে। সো এই তো ফিলিংয়ে চিল করতেছি, আপনারা আমাকে বেশি বেশি করে রেসপন্স করেন, আমি তাহলে আপনাদের জন্য আরও ট্যুর দিব, আমি আরও ঘুরব। আপনারা আমাকে যত ভালোবাসা দিবেন আমি আপনাদের তত ভালোবাসা রিটার্নস ব্যাক করব। সো আপনারা আমাকে প্লিজ প্লিজ সবাই একটু ভালোবাসেন।
আপনাদের মাঝে না এসে আসলে আমি পারলামই না, কিছু কিছু প্রবলেমগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা বাঙালিরা কি কোনোদিনও কি আমরা সুষ্ঠু হইতে পারবো না? মানে আমরা কি ভালো, মানে আমরা কি ভালো হইতে পারবো না? কি দরকার আছে ভাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটি মহাসড়কে রং রোড দিয়ে পিক আপ আসে, ট্রাক আসে, বাস আসে, মানে হুটহাট কইরা, মানে যেগুলো ব্লাইন্ড কর্নারিং বা ব্লাইন্ড ওভারটেকিং ওইসব জায়গায় তো দেখা যাচ্ছে যে রং, মানে রং সাইড দিয়ে কিছু আসতেছে, লাইক বড় বড় যেগুলো ড্রাম ট্রাক, পণ্যবাহী ট্রাক বা বাসও আসে না। আমি বুঝি না যে আমরা কি সভ্য হইতে পারি না। সো এই মুহূর্তে আসলাম হইতেছে ফুয়েল নিতে, ফুয়েলের অবস্থা খুব একটা ভালো না। সো গাইস, কাহিনী যেটা হয়েছে, আমাদের সাথে যে ছিল জাহিদ ভাই, তো ওনার হচ্ছে ইমিডিয়েটলি একটা মানে একটু কাজ পড়ে গেছে, যার কারণে উনি আমাদের থেকে চলে গেছেন। মানে আমরা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে কুমিল্লা আসলাম, কুমিল্লা আসার পরে আমরা হচ্ছে বাম দিকে ঢুকলাম, বামে হচ্ছে আপনার এখানে বৌদ্ধ মন্দির দেখব বলে ঢুকছি। সো আর এদিকে ঢুকলাম, আর জাহিদ ভাই হচ্ছে ডিরেক্ট ঢাকা চলে গেল। আসলে দুঃখের ব্যাপারটা হচ্ছে গিয়ে ট্যুরে বা ভ্রমণে, মানে সবাই একসাথে যাওয়ার পর যদি কোনো কারণে কেউ চলে যায় বা কেউ যদি ব্যাক করে, তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। কি আর করার, সময়ের সাথে সবাইকে বাস্তবতা, কঠিন কঠিন বাস্তবতা মেনে নিতে হয়, কিছু করার নাই, এভাবে এভাবে আমাদেরকে চলতে হবে। সব নাকি বন্ধ লকডাউনের পর থেকে, নাকি কুমিল্লা যত যা আছে সবই নাকি বন্ধ। ওনারা এটাও বলতেছে যে ওনারা মানে 2020 সালে খুলবে কি না এগুলো, তা ওনারা শিওর না আর কি। ময়নামতির জাদুঘর আসছিলাম, এটা বন্ধ। তারপর হচ্ছে বৌদ্ধবিহারে আসবো, ওইটাও নাকি বন্ধ। সো সবই নাকি বন্ধ এক কথায় কুমিল্লার, এটা তো আমরা আসলে জানতাম না। কী একটা অবস্থা, কুমিল্লা আসলাম একটু ঘোরার জন্য। এই জায়গায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওই দেখেন বৌদ্ধবিহার কত জোশ, এটা নাকি বন্ধ। এই যে বৌদ্ধবিহার বন্ধ, খান হচ্ছে গে শালবন বিহারের গেট বন্ধ থেকে উনি হইতেছে গে ফাল দিয়ে উপরে উঠছে, দেখেন ওখানে গিয়ে উনি সেলফি তুলতেছে, কি একটা অবস্থা। আর এই হচ্ছে শালবন বিহার, সবাই দেখুন। ইস, ভিতরে ভাই বুঝছেন, ঢুকতে পারলে খুব ভালোই তো, বুঝছেন, ভিতরে ঢুকতে পারলে খুব ভালোই তো। দেখেন এগুলো আমার অনেক আগের সব চিত্রাঙ্কন, হাতি, এটা কি সিংহ, ওটা কি বাছুর, হরিণ, কত কি, এগুলো সব আগের দিনের মাটি, অনেক শক্ত এগুলা। তবে মনটা আসলে খারাপ, ভিতরে ঢুকতে পারলে মনটা খুব ভালো লাগতো, এই আর কি অবস্থা। আমরা হচ্ছে এক বুক কষ্ট নিয়ে কুমিল্লা থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে ময়নামতিটাও একবার আমরা গিয়েছিলাম, বাট ওখানে গিয়েও দেখি যে ওইটাও হচ্ছে বন্ধ। সো কিছু করার নাই, কুমিল্লা সব কিছুই বন্ধ, এটা আমরা আসলে জানতাম না। তো এই জন্য আর কি আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। সো সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি, এই আর কি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে
মেঘ মামা আমাদের জন্য এক গাদা মেঘ নিয়ে ওয়েট করতেছে অ্যান্ড আমরা অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখানে সো মানে এক কথায় আর কি ওয়েদারটা সুন্দর ওয়েদারটা খুব বেশি গরম না কুল কুল ওয়েদার সো আমরা বের হয়ে যাচ্ছি কুমিল্লা শহর সো আমার ঢাকা সীতাকুণ্ড ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আসলে যদি ভালো লাগে তো বলবেন যে না ভাইয়া ভালো লাগছে আর যদি খারাপ লাগে তাও আপনারা বলবেন যে হ্যাঁ ভাইয়া আপনার এইটা খারাপ লাগছে এই আর কি যাক আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি বৃষ্টি পড়তেছে এর মধ্যে দিয়ে আমরা ছুটে যাচ্ছি ওরে রে বৃষ্টি পড়তেছে তো টাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সৌদিয়া এনা এরা যে কি পরিমাণে সাংঘাতিক মানে কি আর বলবো ওরা মনে হয় এখানকার বাঘ মানে এই রাস্তার মনে হয় ওরা বাঘ আপনারা দাউদকান্দি ব্রিজের একটা ফিল নিয়ে আসেন 1 2 3 এই মুহূর্তে আসি হইতেছে কাশপুর ব্রিজে সো রিয়াদ ভাইদের সাথে হচ্ছে এখন বিদায় দিয়ে দিব আর কি এই হচ্ছে অবস্থা ওনারা হচ্ছে পিছনে আছে ভাই আমি হচ্ছে যাবো এদিক দিয়া থাকেন তাহলে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড বাই না না আমাকে টোকে আমি দিয়ে দিছি আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে এ পর্যন্তই ঢাকা সীতাকুণ্ড ট্যুরে ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কাইন্ডলি কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আসলে ব্লগটা অবশ্যই সবাই শেয়ার দিবা কমেন্ট করবা অ্যান্ড এই তো অলওয়েজ আমাকে সাপোর্ট করবা সবাইকে অনেক অনেক ভালোবাসা রাইড সেফ টাটা গুড বাই